তো চলো ছাত্র ছাত্রীরা, আজকে আমরা একটু ভিন্ন স্বাদের পঞ্চম শ্রেণীর অর্থাৎ ক্লাস ফাইভের ছাত্র ছাত্রীদের জন্য বাটারফ্লাই বইয়ের যে লেসন ফাইভ আছে মাই স্কুল ডেজ, সেই মাই স্কুল ডেজ গল্পটির বা স্টোরিটার বঙ্গানুবাদ করব। অর্থাৎ আমরা প্রত্যেকটা লাইন ধরে এখানে পড়ব এবং তার মানে কি হবে, বাংলা মানে কি হবে, সেটা আজকের ভিডিওয় আমি আলোচনা করব। তো মাই স্কুল ডেজ মানে আমার বিদ্যালয় জীবন। এই বিদ্যালয় জীবনে সম্পর্কে তোমাদের প্রথমে কিছু প্রশ্ন আছে। ডু ইউ লাভ টু গো টু স্কুল, তুমি কি স্কুলে যেতে পছন্দ করো? এর উত্তর কি হবে তোমরা আমায় কমেন্ট বক্সে গিয়ে জানাতে পারো। আরেকটি প্রশ্ন আছে, হুই সাবজেক্ট ডু ইউ লাইক দ্য মোস্ট, কোন বিষয়টি তুমি পড়তে সব থেকে ভালোবাসো বা পছন্দ করো, সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। ক্যান ইউ গেজ হু স্কুল ডেজ আর ইউ গোয়িং টু রিড অ্যাবাউট, তোমরা কি অনুমান করতে পারছো যে আমরা কার স্কুল জীবনের কথা এই গল্পে পড়তে চলেছি? এই তিনটে আমাদের প্রশ্ন আছে, তারপরে আমরা শুরু করব আমাদের যে পড়া সেখানে। দেখো, লেটস রিড, চলো পড়ি। ওয়ান মর্নিং, একদিন সকালে, আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই মেটারনাল আঙ্কেল। একদিন সকালে আমি আমার মামাতো মামার সাথে, মেটারনাল আঙ্কেল মানে আমার মামার সাথে, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল বা বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে আমি গিয়েছিলাম। একদিন সকালে আমি মামার সাথে বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে আমি গিয়েছিলাম। দ্য ক্লাস টিচার গেভ মি এ ফিউ কোয়েশ্চেন্স টু অ্যান্সার অ্যান্ড অলসো এ ফিউ সামস টু সলভ। ক্লাস টিচার মানে শ্রেণী শিক্ষক গেভ মি, আমাকে দিয়েছিল, এ ফিউ কোয়েশ্চেন্স, কিছু প্রশ্ন, টু অ্যান্সার, উত্তর দেওয়ার জন্য, অ্যান্ড অলসো এ ফিউ সামস টু সলভ, এবং কিছু অঙ্ক সমাধানের জন্য। তাহলে পুরো বাক্যটার মানে কি হবে, যে শ্রেণী শিক্ষক আমাকে কিছু প্রশ্ন উত্তর দেওয়ার জন্য দিয়েছিল এবং কিছু অঙ্ক সমাধান করার জন্য বলেছিল। আই রোট দ্য অ্যান্সার, আমি সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো লিখেছিলাম। সলভ দ্য সামস, আমি অঙ্কগুলোরও সমাধান করেছিলাম। অ্যান্ড শোড দেম টু দ্য টিচার, এবং সেগুলো শিক্ষককে দেখিয়েছিলাম। হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার্স অ্যান্ড নোডেড, সে উত্তরগুলো দেখার পর মাথা নেড়েছিল। হিজ গেস্টচার ইন্ডিকেট, তার অঙ্গিভঙ্গি অনুমান করা যাচ্ছিল, তার অভিব্যক্তি দেখে অনুমান করা যাচ্ছিল, দ্যাট মাই অ্যান্সার ওয়ার কারেক্ট, যে আমার উত্তরগুলো সঠিক ছিল। অ্যান্ড দাস আই অ্যাডমিটেড টু স্কুল, টু দ্য স্কুল, এবং এইভাবে আমি ওই বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অব দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বেলতলা রোড পুলিশ স্টেশনের বা বেলতলা রোড পুলিশ থানার পূর্ব দিকে অবস্থিত। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল বা বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে অবস্থিত। দ্য সাউদার্ন পার্ট অব দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড। সাউদার্ন পার্ট মানে দক্ষিণ দিকটি, ওই বিদ্যালয়ের দক্ষিণ দিকটি আমাদের খেলার মাঠ ছিল। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল, এটা একটা উঁচু দেওয়াল বা পাঁচিল দিয়ে ঘেরা ছিল। হোয়েন সিন ফ্রম অ্যাবাব, যখন আমরা উপর থেকে এটাকে দেখতাম, দ্য স্কুল লুক লাইক দ্য ইংলিশ লেটার টি, এই বিদ্যালয়টিকে অনেকটা ইংরেজি অক্ষর টি এর মতো দেখতে লাগত। দ্য ভার্টিক্যাল পার্ট অব দ্য টি ওয়াজ দ্য হল অব দ্য স্কুল। ভার্টিক্যাল পার্ট অর্থাৎ অনুভূমিক, যে সেটা হচ্ছে অনেকটা টি এর মতো, ওই হল ঘরটা ছিল সম্ভবত টি এর ভার্টিক্যাল পার্ট। অ্যান্ড দ্য হরাইজন্টাল পার্ট অব দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ ক্লাসরুম,
এবং হরাইজেন্টাল মানে আড়াআড়ি যে অংশটা সেটা ওই ক্লাসরুমের যে সারি সেটাকে গঠন করত। টি এর যে ভাগটা অর্থাৎ টি এর যে মাথার ভাগটা, এই যে মাথার ভাগটা এগুলো হচ্ছে ক্লাসরুম, আর টি এর যে ডাঁটির ভাগটা এটা হচ্ছে ওই হলঘরটা ছিল। তোমরা ছবিটা দেখে দেখো, এখানে ছবিটা দেখলেই বুঝতে পারবে যে টি এর যে মাথার দিকগুলো হচ্ছে স্কুলের শ্রেণীকক্ষ, আর যে হলঘরটা ছিল সেটা হচ্ছে টি এর ডাঁটি। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড ইন দিস হল। বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই হলঘরেই অনুষ্ঠিত হতো। হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, এখানে একটি বসার দর্শক আসন ছিল। ফিস্ট অন অকেশন অফ সরস্বতী পূজা, সরস্বতী পূজায় যে মহাভোজ হতো, ওয়ার অলসো অ্যারেঞ্জড হেয়ার, এইখানেই বা এই ঘরেই অনুষ্ঠিত হতো। বা আই স্টিল রিমেম্বার দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল। আমার এখনো মনে আছে যে আমি একটা শেক্সপিয়ারিয়ান নাটক এই হল ঘরে বসে দেখেছিলাম। শেক্সপিয়ারিয়ান হচ্ছে একজন বিখ্যাত নাট্যকার, গ্রিক নাট্যকার, তিনি অনেক নাটক লিখেছিলেন এবং সেই নাটকের একটি নাটক এই হল ঘরে মঞ্চস্থ হয়েছিল এবং সেটা লেখক দেখেছিলেন, সেটা তার এখনো মনে আসছে। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অব ভ্যানিস, এই নাটকটির নাম ছিল মার্চেন্ট অব ভ্যানিস, অর্থাৎ মার্চেন্ট অব ভ্যানিস একজন শেক্সপিয়ারিয়ানের লেখা একটি নাটক যেটা লেখক ওই হল ঘরে বসে দেখেছিলেন। এ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্মড বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টার্স কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম, এই নাটকের বেশ কিছু দৃশ্যে দুজন বিদেশি অ্যাক্টার, বিদেশি অভিনেতা অভিনয় করেছিল। কাপল মানে দুজন, দুজন বিদেশি অভিনেতা অভিনয় করেছিল যাদের নাম হচ্ছে গ্রিনবার্গ এবং সেলিম। এ চার্লি চ্যাপলিন মুভি অলসো স্ক্রিনড হেয়ার ওয়ান্স, একদা একটি চার্লি চ্যাপলিনের মুভি অর্থাৎ সিনেমা সেটাও এখানে স্ক্রিনড মানে মঞ্চস্থ বা দৃশ্যত্ব হয়েছিল। তো এই হচ্ছে আমাদের মানে ঠিকঠাক করে পড়া এবং তারপর তার বাংলা মানে। এখানে আমার তোমাদের দেখো কিছু ইংরেজি শব্দ যেগুলো তোমাদের কাছে নতুন, ওয়ার্ড ট্রোভে দিয়ে দিয়েছে ভার্টিক্যাল, গোয়িং স্ট্রেট আপ অন এ ফ্ল্যাট বেস, যেটা লম্বা হয়ে উঠেছে সমতল ভাবে, অ্যান গ্যালারি অ্যান আপার ফ্লোর অফ সিটস ইন এ থিয়েটার, গ্যালারি হচ্ছে একটা উঁচু ছাদ বা বসার উঁচু মেঝে বা বসার জায়গা, যে থিয়েটার হলে কোনো মেঝে বা বসার জায়গা। ফরেন তোমাদের এখানে ওয়াট্রব অর্থাৎ তোমাদের এমন কিছু তিনটে শব্দ দেওয়া হয়েছে যে তিনটে শব্দ তোমাদের কাছে নতুন। তার মধ্যে একটা হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে হচ্ছে উলম্ব বা খাড়া, ভার্টিক্যালের সিনোনিমস হচ্ছে গোয়িং স্ট্রেট আপ অন এ ফ্ল্যাট বেস, গ্যালারি গ্যালারি মানে হচ্ছে দর্শক আসন, বা একটু যদি বাংলা বলি আমরা বারান্দা টাইপের এইরকম একটা জায়গা যেখানে বসা যায়, উচ্চ বারান্দা। তো অ্যান আপার ফ্লোর অফ সিটস ইন এ থিয়েটার, এটা হচ্ছে এর সিনোনিমস, এর মানে হচ্ছে নাট্যশালায় মেঝের উপর বসার জায়গা যেটা একটু উঁচুতে অবস্থান করে। ফরেন বিলঙ্গিং টু এ কান্ট্রি আদার দেন ওনস ওয়ান, অর্থাৎ নিজের দেশ ছেড়ে যখন অপরের দেশে কেউ বাস করে, অপর দেশে, তখন তাকে ফরেনার বলা হয়। ফরেনার মানে হচ্ছে, বা ফরেন মানে হচ্ছে বিদেশ, আর ফরেনার মানে হচ্ছে বিদেশি। এছাড়াও কিছু মানে আমি বলে দেওয়ার চেষ্টা করি যেটা তোমাদের কাছে হয়তো নতুন নয় কিন্তু অনেকের অজানা থাকতেও পারে, যেমন মেটারনাল আঙ্কেল মানে হচ্ছে মামা, সামস মানে হচ্ছে অঙ্ক,
সলভ মানে হচ্ছে সমাধান করা, থ্রু দ্য অ্যান্সার, থ্রু দ্য অ্যান্সার মানে হচ্ছে উত্তরপত্রগুলোকে চেক করা বা উত্তরপত্রগুলোকে নিরীক্ষণ করা, এটা ইংরেজিতে একটা এরম ভাবেই লিখতে হয়, থ্রু দ্য অ্যান্সার্স মানে উত্তরপত্রগুলো নিরীক্ষণ করা। নোডেড মানে মাথা নাড়ানো, গেস্টচার মানে অনুমান করা, ইন্ডিকেট মানে হচ্ছে নির্দেশ দেওয়া বা ইঙ্গিত করা, কারেক্ট মানে সঠিক, অ্যাডমিটেড মানে ভর্তি হওয়া, প্লেগ্রাউন্ড মানে খেলা, মাঠ, সারাউন্ডেড মানে ঘেরা, লফটি ওয়াল মানে উঁচু দেওয়াল, ভার্টিক্যাল মানে তো বলেই দিয়েছি উলম্ব বা খাড়া, হরাইজন্টাল মানে হচ্ছে আনুভূমিক, রো মানে হচ্ছে, এখানে রো মানে হচ্ছে শ্রেণী, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ, অ্যানুয়াল মানে বাৎসরিক, ডিস্ট্রিবিউশন প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি মানে হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, গ্যালারি মানে তো বললাম, ফিস্ট মানে বনভোজন, অকেশন মানে হচ্ছে উৎসব সরস্বতী পূজা, রিমেম্বার মানে স্মরণ হয়ে আসে বা মনে আসে, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, নাটকটার নাম ছিল মার্চেন্ট অফ ভেনিস, শেক্সপিরিয়ান তার লেখক শেক্সপিরিয়ান, প্লে মানে হচ্ছে নাটক, প্লে মানে এখানে খেলা নয় কিন্তু নাটক, আর পারফর্মড মানে হচ্ছে অনুষ্ঠিত করা, মঞ্চস্থ করা, স্ক্রিনড মানেও তাই, ওয়ান্স মানে একবার বা একদা। তো এই হচ্ছে আমাদের বাংলা। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে পরের ভিডিওতে আমি নিশ্চয়ই সেগুলোকে সমাধান করে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।